জাতীয় সড়কে ধস পড়ে বিপর্যস্ত যান চলাচল। ঘটনা তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী এলাকায়। ভারী বৃষ্টিপাতের ফলে ধস পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়লে দুর্ভোগে পড়েন সাধারণ নাগরিকরা। পরে প্রশাসনিক হস্তক্ষেপে জাতীয় সড়ক থেকে মাটি সরানো হলে স্বাভাবিক হয় যান চলাচল। তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী এলাকায় জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে আকস্মিক ধস পড়ায় মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় তুমুল বৃষ্টি, ফলে 36 মাইল এলাকায় আকস্মিক ধস পড়ায় বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ের কুল ঘেঁষে চলে গেছে রাস্তা। শনিবারের পর মঙ্গলবার দুপুর নাগাদ অবিরাম বর্ষণের ফলে ধস পড়ে স্তব্ধ হয়ে পড়ে অসম আগরতলা জাতীয় সড়ক। জাতীয় সড়কে ধস নামায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স ও রাস্তার উভয় পাশে আটকে পড়ে শতাধিক গাড়ি, ফলে ভোগান্তির শিকার হতে হয় যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারণকে। দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর প্রচেষ্টা চালিয়ে পুনরায় সচল করা হয় আসাম আগরতলা 8 নং জাতীয় সড়ক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10N।